কাশ্মীরে কাজ করতে গিয়ে উগ্রপন্থীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালদার দুই শ্রমিক। সেখানে কিছুদিন চিকিৎসার পর রাজ্য সরকারের উদ্যোগে বিমানে কলকাতায় এবং পরে ট্রেনে মালদায় ওই দুই শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করা হয়। বুধবার সকালে মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেনে ওই দুই অসুস্থ শ্রমিক ফিরলেই সেখান থেকে লাইফ সাপোর্ট দেওয়া অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দুই শ্রমিককে দেখতে হাসপাতালে যান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি ও ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁচল থানার চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা 45 বছরের আনিকুল ইসলাম এবং জালালপুরের বাসিন্দা 35 বছরের নাজমুল হক কয়েক মাস আগে কাশ্মীরে আপেল বাগানে কাজ করতে যান। গত 21 এপ্রিল কাশ্মীরের বরগ্রাম এলাকায় উগ্রপন্থীরা হামলা চালায়। ওই ঘটনায় দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন শুনেছেন যে মালদারই দুজন শ্রমিক শ্রীনগরে আপেল বাগানে গুলিবিদ্ধ হয়, তখন তিনি কথা বলেছেন এবং আমাদের প্রেসিডেন্ট ওই কনস্টিটিউয়েন্সির MLA রহিম বক্সি তিনিও কথা বলে। আমিও দুদিন আগে কলকাতায় গিয়েছি একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, তখনই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে এইভাবে কাজগুলো হচ্ছে, রেসিডেন্স কমিশনারকে বলে দিতে এবং আমাকে বললেন একটু মনিটরিং করে নিতে। তো আমি কাল রাত্রেই ফিরেছি, তো তার আগে রেসিডেন্স কমিশনার দিল্লি থেকে আমাকে ফোন করেছিলেন, আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও ফোন করেছিলেন, জেলা সমর্থা এবং আমাদের প্রেসিডেন্ট। আর সকালবেলায় আমরা গিয়েছি, আমাদের শুভদীপ স্যান্যাল ছিলেন, আমাদের গৌতম, আমাদের কাউন্সিলর, আমাদের প্রসঞ্জিৎ, এরা সবাই আমরা ছিলাম। নিয়ে পেশেন্টগুলোকে প্রথমে ইমার্জেন্সিতে দেখানো হলো, ইমার্জেন্সি থেকে ট্রমা ইউনিটে ভর্তি করতে হলো। এখন আমরাই এটাকে লুকআপটা করবো, সরকার যেমনভাবে করছে আমরাও দলীয়ভাবে তা লুকআপটা করবো, তার পরিবারকে আমরা দেখব। এরকম অবস্থা চিকিৎসকরা কী বলছে? চিকিৎসকরা এখন তো চিকিৎসা করবে সমস্ত পেপার নিয়ে, কিন্তু একজন দেখলাম একটু সিরিয়াস আছে, আরেকজন একটু ভালো আছে, তো বোনও ভেঙে গেছে, এগুলো সব দেখবে, দেখে ওই জন্যে ট্রমা ইউনিটে অ্যাডমিশন করা। কোথায় ইনজুরি আছে কী দেখতে? এখন তো আমি তো ডাক্তার না, যারা পেপার্স দেখবে, দেখে তারপরে ট্রিটমেন্ট করবে। গভর্নমেন্টের পুরো ব্যাক পাবে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ, এটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। মালদায় এর আগেও দেখেছে যারা মারা গিয়েছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছেন অন্য অন্য রাজ্যের, তাদের নিয়ে আসা থাকা সব করেছে। সরকারি সাহায্য অলরেডি হয়েছে, তাদেরকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খবর পাওয়ার সাথে সাথে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখান থেকে তাকে সরকারি খরচে নিয়ে আসা হয়েছে বা মালদা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মালদায় আমরা আছি, আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন, INDU2 সভাপতি আছে, আমরা সবাই মিলে দলীয়ভাবে দেখব, সরকারিভাবে দেখছে, পুরোটা সরকার দায়িত্ব নিচ্ছে এবং তার সাথে সাথে দলীয়ভাবে তার পরিবারে ইতিমধ্যে INDU2-র পক্ষ থেকে একটা আর্থিক সাহায্য করা হয়েছে। আমরা দলীয়ভাবে MLA হিসাবে একটা আর্থিক সাহায্য করেছি এবং আমরা দলগতভাবে যতটা সাহায্যকে লাগবে, যে ধরনের সাহায্য লাগবে আমরা করবো। আর সরকারিভাবে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে ওরা যতক্ষণ পর্যন্ত সুস্থ হচ্ছে না তার সমস্ত দায়িত্ব সরকার বহন করবে। আমার দাদা কাশ্মীরে গুলি লেগেছিল, কাশ্মীরে আমরা কাশ্মীরে অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে আমরা দুশ্চিন্তায় ছিলাম, বাড়ি ফিরে এসেছে, মামাটির মানুষ জিন্দাবাদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, হসপিটাল থেকে আমরা বাড়ি ফিরে সুস্থভাবে ফিরেছি। এখন কোথায় ভর্তি আছে? এখন মালদা মেডিকেল হসপিটাল ভর্তি আছে, আনিকুল ইসলাম, নাজমুল হক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি হসপিটাল থেকে সুস্থভাবে বাড়ি ফিরে চাইছি। দুশ্চিন্তায় ছিলেন যখন ওখানে ছিল? কাশ্মীরে যখন ছিলাম ছিল আমরা দুশ্চিন্তায় ছিল, মালদা ফিরে পেয়েছি আমরা একটু আনন্দিত হয়েছিলাম। কি বলছে? কথা তো বলেছেন, কি বলছে কথা? সুস্থ রোগী একটু সুস্থ আছে, ভালো লাগছে, আর আসছে ফিরে এসে আমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিলেন। মানে আমি ফোন 7টার দিকে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমার স্বামীর সাথে কথা বলতে বলতে এবার কাশ্মীরের লোক এসে গুলি করেছি। আপনি তো সেই সময় ফোনে কথা বলছিলেন? আমি কথা বলছিলাম। কি হলো সেই সময়, কি শুনতে পেলেন ফোনে? ফোনে আমি দেওয়া কাজ স্বামীর সাথে কথা বলতে বলতে ফোনটা রিসিভ, ফোনে বন্ধ হয়ে গেছে, এবার আমি ধরে দেওয়ার তো ফোন করছি, তো স্বামী ফোন ধরে না, অন্য লোক ফোন ধরে বলছে তোমার স্বামীকে গুলি মেরেছি। গুলির আওয়াজ পেয়েছিলেন আপনি ফোনে? আমি গুলি আওয়াজ পেয়েছি ফোনে, আমার সাথে কথা বলছে, তো এবার কাশ্মীরের লোক গেটে আছে, রুমে এসে গুলি মেরেছি। এখন কি চাইছে? এখন আমি তোমার কাছে অনুরোধ করছি সুস্থভাবে বাড়ি থাকছি। ফিরে এসেছে তো? ফিরে এসেছি, আমার স্বামী ফিরে এসেছে, সুস্থভাবে ফিরে বাড়ি ফিরিয়ে দেবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।